বন্ধুরা, আমরা এখন প্রাণীদেহে পরিপাক সম্পর্কে জানবো। পরিপাক কি জিনিস? আমরা বিভিন্ন খাবার খাই, কিন্তু আমাদের কোষ কি সরাসরি খাবারগুলো গ্রহণ করতে পারে? পারে না। কোষ জটিল ও জৈব যৌগ অবস্থায় খাদ্য গ্রহণ করলে তা গ্রহণ করতে পারে না, একে সরল অবস্থায় পরিণত হবে। যে প্রক্রিয়ায় খাদ্য জটিল খাদ্যবস্তু সরল কোষের গ্রহণ উপযোগী খাদ্যে পরিণত হয় তাকে পরিপাক বলা হয়ে থাকে। অর্থাৎ একটা জটিল এবং জৈব যৌগ সরল এবং তরল অবস্থায় পরিণত হওয়ার প্রক্রিয়াকেই পরিপাক বলা হয়ে থাকে। পরিপাকের মাধ্যমে খাদ্যবস্তু কোষের শোষণ উপযোগী হয়ে থাকে। মূলত দুই ভাগে পরিপাক হয়ে থাকে, একটা যান্ত্রিক প্রক্রিয়া আর একটা রাসায়নিক প্রক্রিয়া। যান্ত্রিক প্রক্রিয়া হচ্ছে এখানে খাদ্যে রাসায়নিক কোনো পরিবর্তন হয় না, যান্ত্রিক প্রক্রিয়ায় একটা পরিবর্তন হয়ে থাকে। আমরা যখন খাবার গ্রহণ করি, প্রথমেই কী হয়, আমরা মুখ দিয়ে খাবার খাই এবং তা মুখের মুখগহ্বরে যায়। এই মুখগহ্বরের ভেতরে দাঁত আছে, এই দাঁতের সাহায্যে খাবার চিবিয়ে ছোট ছোট করা হয় এবং বড় বড় টুকরোগুলো ছোট ছোট টুকরায় পরিণত হয়, এবং এই দাঁত দিয়ে চিবানোর সাথে সাথে খাবার মোটামুটি তরল এবং একটা মন্ডের মতন পরিণত হয়। এই প্রক্রিয়াকে আমরা যান্ত্রিক প্রক্রিয়া বলছি। যান্ত্রিক প্রক্রিয়ার পরে খাবারের মধ্যে রাসায়নিক প্রক্রিয়া শুরু হয়ে যায়, এটা পরিপাকের দ্বিতীয় ধাপ। বিভিন্ন এনজাইম এই মুখের মধ্যে সাথে সাথে এই বিভিন্ন লালা রস বা বিভিন্ন এনজাইম এই খাবারের সাথে মিশে, এই প্রত্যেকটা এনজাইম খাদ্যের বিভিন্ন উপাদানগুলোকে বিভিন্ন ভাবে পরিবর্তন করে। এরা জটিল উপাদানগুলোকে ভেঙে সরল উপাদানে পরিণত করে। এই যে বিভিন্ন এনজাইমের সাহায্যে খাদ্যের যে একটা রাসায়নিক পরিবর্তন হচ্ছে, একে আমরা রাসায়নিক পরিবর্তন বলে থাকি। অর্থাৎ একটা খাবার জটিল এবং যৌগযৌগ অবস্থা থেকে সরল এবং তরল শোধনযোগ্য কোষের অবস্থায় পৌঁছানোকে পরিপাক বলছি, এবং এই পরিপাকটা মূলত দুটো ধাপে সম্পন্ন হয়, যান্ত্রিক প্রক্রিয়া সম্পন্ন হয় ও রাসায়নিক প্রক্রিয়া সম্পন্ন হয়। যান্ত্রিক প্রক্রিয়ায় তার কোনো রাসায়নিক অবস্থার পরিবর্তন হয় না, কিন্তু রাসায়নিক প্রক্রিয়ায় খাদ্যের রাসায়নিক পরিবর্তন হয়। এই যে বিভিন্ন ধাপে এগুলো হয়ে থাকে, এই ধাপগুলো সম্পর্কে আমরা বিস্তারিতভাবে পরবর্তী ভিডিওগুলোতে জানবো।